এটা এসে গেছে বড়া পাও ছোট পাও লাগছে বলছে রসি তো নেই লেবুতে খালি বিচি বেরো দূরে ফিউশন করলে কেমন খারাপটা ভালোই লাগছে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে বেসিক্যালি কী ব্লগ হতে চলেছে আমি নিজেও জানি না। প্রত্যেকবার আমি প্ল্যান করে বেরোই যে আজকে এখানে যাবো, এই রেস্টুরেন্টে যাবো, এখানে যাবো, ওখানে যাবো। তো আজকে আমি কলকাতায় যাচ্ছি, বাট আই এম নট শিওর কী ব্লগ বানাবো। সো দেখা যাক কী বানাতে পারি। আই থিঙ্ক আপনারা ট্রেলার দেখে বুঝে গেছেন, কিছু না কিছু তো বানিয়েছি, বাট স্টিল আই ডোন্ট নো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যারা চ্যানেলে আমাকে নতুন দেখছো, আমার নাম হচ্ছে প্রীতম দাশগুপ্ত, তোমরা প্রীতম দাশগুপ্তর ব্লগ দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানে অনেক মজা হয়, অনেক রকমের জিনিস আমি কভার করি, ফুড ব্লগ, দেন নর্মাল ট্রাভেল ব্লগ, সব কিছু, সব রকম জিনিস তুমি এখানে পাবে। সো প্লিজ সাবস্ক্রাইব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো ফাইনালি চলে এলাম কলকাতায়। আজকে এসছি হচ্ছে ভাইয়ের কলেজের ফার্স্ট ডে, তো ওর সাথে একটু এসছি ওর সাথ দেওয়ার জন্য। ফার্স্ট টাইম ও কলকাতায় কলেজের জন্য আসছে, তো ওকে ঢুকিয়ে দিয়ে এবার আমরা এতক্ষণ কী করবো, ওদের তো মিটিং স্টার্ট হবে একটায়, তো এতক্ষণ আমরা ভাবলাম একটু কলকাতার আশেপাশটা এক্সপ্লোর করি, ব্লগে শেয়ার করি। তো সবার ফার্স্টে স্টপেজ দিলাম প্যারামাউন্টে। প্যারামাউন্টের নাম জানেন এমন খুব কমই বাঙালি আছে। তো আমাদের কলেজ লাইফের অনেক স্মৃতি জড়িয়ে আছে প্যারামাউন্টের সাথে। তো ফার্স্ট ডেস্টিনেশন প্যারামাউন্ট। 1918 সালে তৈরি এই প্যারামাউন্টে শরবত খেতে আসেননি এমন কোনো ব্যক্তিত্ব নেই। সে সৌরভ গাঙ্গুলি হোক, কি আমাদের জগদীশচন্দ্র বসু হোক, কি সমরেশ বসু হোক, কি বলাইচাঁদ মুখোপাধ্যায় হোক, সবাই এসছেন এই প্যারামাউন্টে। তাই কলেজ স্ট্রিটের দিকে এলে প্যারামাউন্ট মাস্ট। ফাইনালি চলে এসছে আমাদের প্যারামাউন্টে। তো কলেজ জীবনের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে প্যারামাউন্টের সাথে। কলেজ আমাদের সিটি কলেজ ছিলাম, তো সিটি কলেজের থেকে এখানে আমরা প্রায় আসতাম আমরা সিটি কলেজ থেকে। তো মৌমিতাও এসছে আমার সাথে। মৌমিতার কলেজ এখানে ছিল না, মনিন্দ্রতে ছিল, তো ওরটা শ্যামবাজার ছিল, ওরটা মানে খুব দূরে ছিল। অনেকদিন বাদে এলাম অ্যাকচুয়ালি, সো নস্টালজিক ফিল হচ্ছে, যেটা হয় মানে আমাদের নর্থ কলকাতা তো ঐতিহ্যবাহী না, সো খুবই ভালো লাগছে। আর ইগনোর মাই ফেস, আমার ফেসের অবস্থা গরমে খুবই খারাপ হয়ে গেছে লিটারেলি হাঁটতে হাঁটতে। যাই হোক, তাও বাঁচো, আজকে রোদ ওঠেনি তো একটু বেঁচে আছি, নাহলে আমি কেলিয়ে যেতাম এতক্ষণে। যাই হোক, তো এবার শরবত নিই, দেখা যাক কেমন লাগে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। চলো, আমরা দইয়ের আইটেমের মধ্যে দুটো জিনিস অর্ডার করলাম, একটা হচ্ছে কেশর লস্যি, একটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো। তো মমিতা গ্রিন ম্যাঙ্গো অর্ডার করলো আর আমি কেশর লস্যি, দেখা যাক কেমন খেতে হয়। দাদা নিয়ে চলে এসছে। তো এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে কেশর লস্যি। পুরো দই দিয়ে এটার মধ্যে অনেক রকম, মানে আপনি সিরাপের চাইলে সিরাপের নিতে পারেন, দইয়ের চাইলে দইয়ের নিতে পারেন, তো আমরা দইটাই প্রেফার করেছি। একদম কাঁচা আমের ফ্লেভার, তার সাথে দই, ক্রিমি ব্যাপার, জমে কেট, গরমের জন্য মাস্ট নিডেড। সাধারণ দই, একটা রোজের ফ্লেভার আসছে, ক্রিমের ফ্লেভার তো আছেই, দারুণ লাগছে। একটা পুরো আইস একদম ভর্তি, খুব দারুণ লাগছে, পুরো চিল। বাইরে যা গরম পড়ছে, তো এখানে এসে একদম মানে জিগার ঠান্ডা কর দিয়া। ওয়াও, এটা পুরো কাঁচা আমের একদম স্ট্রং ফ্লেভার আসছে, বেশ ভালো, দারুণ দারুণ, দুটোই দারুণ খেতে খুবই লাগছে। দুটো ফিউশন করলে কেমন, কি খারাপটা ভালোই লাগছে দুটোর ফিউশন। অ্যাকচুয়ালি আমি না কেসারটা সবসময় একটু অ্যাভয়েড করে চলি, কারণ আমি ছোটোবেলায় ওই কমপ্লেনের এত কেসার ফ্লেভার খেয়েছি না, আমার খালি কেসার খেলে ওটারই খালি স্মেল আসতে থাকে, তাই জন্য আমি অটোভেজ। তাও তো লম্বা হস, গজব বেজতি হ্যায়। মমিতার মুখটা দেখো, রোস্ট করাতে পুরো একদম রোস্ট হয়ে গেছে।
এত কমপ্লেন খেয়েছে বেচারা, তাও একই জায়গায় রয়ে গেছে। চলো আমরা এরপর এখান থেকে বেরোচ্ছিলাম, তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিলখুশ কেবিন। তো তার আগে এখানে দেখলাম কলেজ স্কোয়ারের মানে প্যান্ডেল তৈরি হচ্ছে, তো এই মন্দির এটা তৈরি হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। তো এটার অনেকটা শুরু হয়ে গেছে, তো এবার তো আমি এটা শুনছিলাম কোথাও একটা প্রেম মন্দির হচ্ছে, তো এটা কলেজ স্কোয়ারেই হচ্ছে, তো এটা তো ডেফিনেটলি দেখতে আসবো নাইট আউটের দিন একদম। তো চলো আমি একটু দেখাই পেছনে কী কী হচ্ছে। তো এটা চলছে প্রিপারেশন প্রেম মন্দিরের, এখনও প্রায় অনেকটা হয়ে এসছে কাছাকাছি। এটা কলেজ স্কোয়ার এখন আপাতত আই থিঙ্ক বন্ধ আছে। এখানে হচ্ছে সব রাখা আছে, এবার আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন দিলখুশ কেবিন। আবার অনেকদিন পর চলে এলাম কলেজ স্ট্রিটের সেই চিরপরিচিত রাস্তায়, সেই সংস্কৃত কলেজিয়েট স্কুল, সেই কলেজ স্ট্রিটের রাশি রাশি বইয়ের দোকান। কলেজ স্ট্রিটের রাস্তায় এলে নস্টালজিক হবে না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া আজকের দিনেও দুষ্কর। কলেজ স্ট্রিটের রাস্তা থেকে বেরিয়ে চলে এলাম দিলখুশ কেবিনে। প্রথমবার এসছি দিলখুশ কেবিনে, দেখা যাক এই দিলখুশ কেবিন আমাদের দিলখুশ করতে পারে কি না। আমি এসেছি দিলখুশ কেবিনে, ফার্স্টে বসন্ত কেবিনেও গেছিলাম, তারপর আমরা আর সব সময় তো আছে কফি হাউসে এতবার গেছি কলেজ টাইমে, এখন একদম পুরো বেকার হয়ে গেছে, যাই হোক সেটা বড় কথা না। তো এখন আমরা দিলখুশ কেবিনে এসেছি, আর এখানে ফেমাস হচ্ছে কবিরাজি, সেটা সবাই জানে। তো বাট এখানে আমরা আজকে একটু নিউ কিছু ট্রাই করবো, সেটা হচ্ছে আমরা ফ্রাইড রাইস, তারপর চিলি চিকেন, আরেকটা হচ্ছে কবিরাজি। এখানে এসে কবিরাজি না খেলে ঠিক জমে না, তো ফিশ কবিরাজি আমি ভাবছি একটা ট্রাই করবো। তো আমরা চিকেন কষাটা দেখে ট্রাই করি, তো আসলে হ্যাঁ অ্যাভেলেবেল নেই, প্লাস হচ্ছে তো তাই জন্য ভাবলাম চিকেন কষাটাই ভালোই হবে চিকেন কষা। ফিশটার ব্যাপারে যদি বলি, ফিশটা একদম ধনে পাতা দিয়ে ম্যারিনেট করেছে, তো তাই জন্য খুব ভালো লাগছে খেতে। বাট আমার নুনটা একটু স্লাইট কম লেগেছে, মানে ফিশের ভেতরে নুনটা একটু স্লাইট কম ঢুকেছে আই থিঙ্ক। বাট নো ডাউট এই ফিশের যে মানে পিসটা বেশ মোটা, ফিলেটা আর কি বেশ মোটা, বাট কোটিংটাও কিন্তু খুব একটা পাতলা কোটিং দেয়নি, মোটামুটি দিয়েছে, আর ডিমের তো যেটা থাকে আর কি কবিতাতে, সব কিছু মিলিয়ে খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। তেলটা সরিয়ে দিস, চলে এসছে আমাদের ফ্রাইড রাইসটাকে দেখি কেমন খেতে। ফ্রাইড রাইসটার মধ্যে না একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, মানে ভেজ ফ্রাইড রাইস একটু হালকা নন্দা ভাবও আসছে, মিষ্টি মিষ্টি ভাব আছে একটা, তারপর হচ্ছে ক্যারেটস দিয়েছে, বিনস দিয়েছে, বেশ ভালোই, খারাপ লাগলো না। তবে চিকেন দিয়ে ট্রাই করা যাক, তো চিকেনের ঝোলটা দিয়ে ট্রাই করছি। চিকেনের ঝোলটা মোটামুটি লাগলো আমার, মানে খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না, মোটামুটি লাগলো। তো এটা হচ্ছে চিকেনের পিস, ঠিকই আছে, নরমে আছে, সফট, খারাপ না মোটামুটি, মানে টেস্টটা যা লাগলো চিকেনের অ্যাভারেজ লাগলো আমার মোটামুটি। চিকেনটা আমার একদম ভালো লাগেনি, এর থেকে আমার বাড়িতে অনেক বেটার রান্না করে, মানে সবার বাড়িতেই এর থেকে বেটার রান্না করে। দিলখুশ কেবিনের রান্নাটা মনের মতো না হলেও, কিন্তু দিলখুশ কেবিন আমাদেরকে এই বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, কারণ বাইরে বেরিয়ে এসে দেখি বিশাল বৃষ্টি। আর হাঁটতে হাঁটতে চলে এলাম আয়ুষকে রিসিভ করতে বঙ্গবাসীর সামনে থেকে। কেমন হলো? শুধু ভালো, কি দেখলি, কি হলো ক্লাসে? বললো যে কবে থেকে রুটিন দেবে না দেবে, কবে থেকে রুটিন দেবে না দেবে, কাল থেকে। তাহলে চলে আসবে আয়ুষ ভাই। বঙ্গবাসী কলেজ থেকে আমরা আয়ুষকে নিয়ে খেতে বেরিয়েছি, এটা হচ্ছে আমরা বড়া পাও অর্ডার দিয়েছি। ছোট পাও লাগছে বলছে, কেমন
হ্যালো, তো বার্গারই তো, বড়া পাও মানে হচ্ছে ইন্ডিয়ান বার্গার, ইন্ডিয়ান বার্গার। দাঁড়িয়ে আছি আর ও খাচ্ছে। অকওয়ার্ড মোমেন্ট ইন দিস ওয়ার্ল্ড। এটা কি চলে আসছে? পাও ভাজি, পাও ভাজি চলে আসছে। এই মমি তো তোকে খাচ্ছিস কেন? চিপে দিচ্ছিস। এ বাবা, রসই তো নেই লেবুতে, খালি বিচি বেরো। ই কি হে, কেমন খেয়ে দেবো? কেমন খেতে ভাই? ঘুগনির মতো না? শিয়ালদা স্টেশনে এই দুটো বিশাল বড় বড় ফ্যান আমি নতুন লক্ষ্য করলাম। আপনারা দেখেছেন কিনা জানি না, বাট রেলের তরফ থেকে এটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ, আর গরমে কাউকে কষ্ট পেতে হবে না। আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সারাদিন বেশ ভালোই মজা করলাম, অনেক অনেক এনজয় করলাম, অনেক আনন্দ করলাম, অনেক জায়গায় গেলাম, প্যারামাউন্ট, দিলখুশ কেবিন, দেন ওখান থেকে বঙ্গবাসী, তো অনেক মজা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।